হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো বাড়িতে মন দিয়ে পড়াশোনা করছো এক্সামের জন্য তো আমরা রেলওয়ে গ্রুপ ডি টু থাউজেন্ড নাইনটিনের জন্য একটা সিরিজ স্টার্ট করেছিলাম যেখানে টু থাউজেন্ড এইটিনের রেলওয়েতে আসা সমস্ত রকম গ্রুপ প্রশ্ন সলভ করা হবে প্রিভিয়াস ইয়ারের তো এর আগে কতগুলো ক্লাস কমপ্লিট করা হয়েছে ম্যাথের ক্লাস আর সায়েন্সের ক্লাস স্টার্ট হয়েছে এরপর রিজনিংয়ের ক্লাসও স্টার্ট হয়ে যাবে তো ম্যাথের এর আগে কিছু ক্লাস হয়েছে সেগুলো আমি লিঙ্ক দিয়ে দেবো নাম্বার সিস্টেম যেমন কমপ্লিট করা হয়েছে বিভিন্ন পার্টে ঠিক আছে তো আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে তোমরা গিয়ে দেখতে পারো আর আজকে সায়েন্সের ক্লাস নাম্বার ফোর ঠিক আছে এর আগে তিনটে ক্লাস সায়েন্সের হয়েছে যেখানে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে এবং শুধু কোশ্চেনের অ্যান্সার নিয়ে নয় যে রকম মানে অপশানগুলো থাকে সেগুলো নিয়েও ডিটেলসে আলোচনা করা হয়েছে তোমরা গিয়ে দেখতে পারো ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো আজকে ওয়ার্ক ফোর এনার্জিটার পার্ট টু আজকে কারণ এটা অনেক কোয়েশ্চেন এসেছিল ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে টু থাউজেন্ড একটা পার্টে পসিবেল নয় শেষ করা জন্য পার্ট টু এরপর পার্ট থ্রি আসবে ঠিক আছে তো প্রথম পার্টটা তোমরা গিয়ে প্লিজ দেখো নাহলে পার্ট টুটা বুঝতে একটু অসুবিধা হবে সেখানে আমি ডিটেলসে ওয়ার্ক পাওয়ার এনার্জি শেষ করে ওয়ার্কটা মানে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে ঠিক আছে তো আজকে পার্ট টুটা তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে সেখানে ম্যাথও অনেক কিছু সলভ করা হয়েছে আজকেও ম্যাথ আছে আজকেও ম্যাথ থিওরি সমস্ত কিছুই থাকবে তো তোমরা পার্ট ওয়ানটা দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে সেটা পার্ট টুতে আমি ডিটেলসে আলোচনা করব তাও যদি পসিবেল হয় তাহলে পার্ট ওয়ানটা একবার দেখে নাও তারপর পার্ট টুটা দেখো ঠিক আছে আর দেখতে থাকো আগে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টটা অবশ্যই জানিও যে ভালো লেগেছে ঠিক আছে আর কথা না বাড়িয়ে স্টার্ট করছি হ্যাঁ আর একটা কথা মানে আমার ভিডিও ঠিকঠাক আসছে না একটু লেট হচ্ছে ভিডিও আসতে এর জন্য প্রথমে সরি বলছি আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না কিছু প্রবলেমের জন্য আশা করি এবার কোনো প্রবলেম হবে না আর কন্টিনিউ আসতে থাকবে তো এতদিন না ভিডিও দেওয়ার জন্য এক্সট্রিমলি সরি ঠিক আছে ঠিক আছে তোমরা ভিডিওটা আগে দেখতে থাকো দেখো ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে আমি বাংলায় সমস্ত কিছু বলে দিই আগের ভিডিওগুলো যারা দেখেছে তারা বুঝতে পারবে আমি বাংলায় বলে দেবো কোনো টেনশন নেই তোমরা দেখতে থাকো হোয়েন ডিসপ্লেসমেন্ট অকার্স দ্য ডান বাই দ্য ফোর্স ইজ কনসিডার্ড নেগেটিভ মানে কখন ডি ডিসপ্লেসমেন্ট থাকা সত্ত্বেও ওয়ার্ক ওয়ার্কডান বাই দ্য ফোর্স ইজ কনসিডার মানে ফোর্সের দ্বারা যে ডানটা হয়েছে সেটা আমরা নেগেটিভ বলবো কখন তো আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম তো ওই জন্যই বললাম ফার্স্ট ভিডিওটা একবার দেখে নিতে আমি বলে দিচ্ছি একবার ওয়ার্ক ডান তিনটে হয় একটা হয় পজিটিভ একটা হয় পজিটিভ একটা হয় নেগেটিভ আর একটা হয় জিরো পজিটিভ হয় তখনই যখন ফোর্স যেদিকে থাকবে ডিসপ্লেসমেন্ট সেই দিকেই হবে ফোর্স তুমি যে যে যেদিকে দেবে ডিসপ্লেসমেন্ট সেই দিকেই হবে নেগেটিভ হয় যখন তুমি ফোর্স দিচ্ছ একদিকে ফোর্স লাগ ধরো ডিসপ্লেসমেন্ট হচ্ছে একদিকে কিন্তু ফোর্স লাগছে অন্যদিকে ফোর্স লাগছে অন্যদিকে ঠিক আছে মানে দুটো অপোজিট ডিরেকশন হবে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট সম্পূর্ণ দুটো অপোজিট ডিরেকশন হবে তখন হবে নেগেটিভ আর জিরো হবে যখন পারপেন্ডিকুলার হবে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যখন পারপেন্ডিকুলার মানে নাইনটি ডিগ্রি হবে তখন একমাত্র জিরো হবে ঠিক আছে তো এখানে হোয়েন্ট ডিসপ্লেসমেন্ট দেখো কখন কখন তাহলে নেগেটিভ কখন হবে ইজ পারপেন্ডিকুলার না পারপেন্ডিকুলার থাকলে তো জিরো হয় বললাম ইজ ইন দ্য ডিরেকশন অফ মুভমেন্ট না তাই তাও নয় ইজ ইন দ্য ডিরেকশান অফ ফোর্স ফোর্সের ডিরেকশন হলে তো সেটা পজিটিভ হবে ইজ ইন দ্য অপোজিট ডিরেকশন দ্য ফোর্স ইয়াস অপোজিট ডিরেকশান হলে এই মাত্র কী বললাম নেগেটিভ হবে তাহলে এইটা হয়ে যাবে আনসার আচ্ছা আমি একটু ফার্স্ট চলব কারণ এগুলো অনেক প্রশ্ন আছে তো সেগুলো কমপ্লিট করার জন্য যেগুলো মানে ডেস মানে বেশি বলতে হবে বা অপশান নিয়ে আলোচনা করতে হবে সেগুলোই করব আদারওয়াইজ আমি একটু ফার্স্ট চলবো কারণ কমপ্লিট করতে হবে অনেকগুলো প্রশ্ন আছে আর তোমাদের যদি রকম কোনো প্রবলেম হয় বারবার বলি কমেন্ট কমেন্ট করবে আমি কমেন্টে সেটা দেখে আমি অবশ্যই পরের ভিডিওতে সেটা আলোচনা করে দেবো ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো এখানে কোশ্চেন দিয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ ডান এর কোনো এক্সাম্পল নয় কোনটা এখানে এ ম্যান পুশিং এগেন্স্ট এগেনস্ট দ্য ওয়াল দেখো আমি কী বলেছিলাম ওয়াকডাউন হতে গেলে এফ ইন্টু ডি মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দরকার তো ফোর্স আর ডিসপ্লেসের মধ্যে কোনো কিছু যদি একটা না থাকে যদি কোনো কিছুই একটা জিরো হয়ে যায় তাহলে কিন্তু ওয়াকডাউন হবে না সেক্ষেত্রে ঠিক আছে তো এগুলো আমি বলেছি যারা ভিডিওটা দেখে যাদের হয়তো একটু বোরিং লাগতে পারে বা জানো তাদের একটু বোরিং লাগতে পারে কিন্তু আমি গ্রুপ গ্রুপটিতে আসা সমস্ত প্রশ্নই আলোচনা করব বলেছিলাম বা সেই জন্যই আমি সমস্ত করছি তো যাদের মনে হচ্ছে ইজি তারা স্কিপ করতে পারো বা একবার রিভিশন যদি চাও তারা রিভিশন করে নিতে পারো একবার ঠিক আছে আমি জানি এগুলো অনেকের কাছে ইজি ব্যাপার ঠিক আছে তো দেখো এটা আনসার কী হবে ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ ওয়াকডান দেখো ওয়াকডান তাহলে কী হবে ফলোয়িং ইজ নট অ্যান ওয়াক নট অ্যান এক্ক্সাম্পল ডাউন কোনো ডান নয় এ ম্যান পুসিং দ্য এগেনস্ট দা ওয়াল দেখো একটা যদি দেওয়ালকে কোনো ম্যান পুস করে তাহলে তার কি ডিসপ্লেসমেন্ট হবে কখনই ডিসপ্লেসমেন্ট হবে না তার মানে ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয় ফোর্স যাই দাও ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয় তাহলে ডাউন কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে ম্যান এই এইটা কখনোই ডাউনের এক্সাম্পল হতে পারে না এটা হচ্ছে এখানের আনসার বাকি দেখো ট্রলি মুভস হয়েন দ্য বডি পুসেস দ্য ট্রলিটাকে মুভ করাচ্ছে নিশ্চয়ই কোনো ফোর্স লাগছে তো ফোর্সও দিচ্ছে ট্রলিও মুভ করছে ফোর্স ডিসপ্লেসমেন্ট দুটোই হচ্ছে তো সেক্ষেত্রে ওয়াকডাউন হবে অ্যাপ্লাইড ফোর্স অনেক অবজেক্ট যে ডিরেকশন অব দ্য অবজেক্ট ইজ মুভিং মানে ফোর্স অ্যাপ্লাই করছে যেদিকে ডিরেকশন মানে অবজেক্টটা মুভ করছে যেদিকে সেদিকে ফোর্স দিচ্ছে তো সেক্ষেত্রে পজিটিভ হবে ওয়াকডাউন জানার কথা রেইজ দ্য বুক টু সাম হাইট আমি কী বলেছিলাম যখন কোনো বস্তুকে ওপরে তোলা হবে যখন ভূমি থেকে মাটি থেকে যখন উপরে তোলা হবে সারফেস থেকে তখন কি বলেছিলাম তার মধ্যে পোটেন্সিয়াল এনার্জি চলে আসবে পোটেন্সিয়াল এনার্জি তার ফর্মুলা কি বলেছিলাম এম জি এইচ মনে আছে এম হচ্ছে বস্তুর ভর জি হচ্ছে অভিকর্ষজ তরুণ আর এইচ হচ্ছে হাইট এই নিয়ে ম্যাথ রয়েছে পরে এই এই ভিডিওতে রয়েছে পরে আমি ডিটেলসে তখন আলোচনা করব। ঠিক আছে তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে এটা নেক্সট কোশ্চেন দেখো এখানে বলেছে ইফ এ পারসন পুলস দ্য ট্রলি আপ দ্য ডিস্টেন্স অফ টেন মিটার উইথ দ্য ফোর্স অফ ফিফটি নিউটন টেন মিটার নিয়ে গেছে পঞ্চাশ নিউটন ফোর্স দিয়ে সেক্ষেত্রে ওয়াকডাউন কী হবে সিম্পল ব্যাপার ওয়াকডাউনের ফর্মুলা জানি এফ ইন্টু ডি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট আচ্ছা অনেকে বলবে যে তাহলে ফোর ওয়ার্কের তো আপনি বলেছিলেন ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস্থিটা তো এখানে অ্যাঙ্গেল নেই সেই জন্য আমি কস্থিটাটা দিচ্ছি না জাস্ট ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট তো ফোর্স কত আছে পঞ্চাশ নিউটন ডি কত আছে দশ তো কী হচ্ছে এটা পাঁচশো জুল ওয়ার্কের ইউনিট কী বলেছিলাম জুল তো এটা হয়ে যাবে আনসার আবারও বলছি আমি রেলওয়ে গ্রুপ ডি সমস্ত কোয়েশ্চেনটা আলোচনা করবো বলে এগুলো করছি তো অনেকের কাছে ইজি লাগতে পারে তারা প্লিজ মানে একবার রিভিশন করে নাও ঠিক আছে আমি একটা কোয়েশ্চেনও ছাড়িনি রেলওয়ে গ্রুপ ডিতে আসা নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে বলছি ইফ দ্য ওয়ার্ক ডান ইজ নেগেটিভ দেন হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল দেখুন নেগেটিভ বলেছে তো কী করবো নেগেটিভ মানে কি মানে ফোর্স যেদিকে লাগছে ডিসপ্লেসমেন্ট তার অপোজিট ডিসপ্লেসমেন্ট যদি এদিকে হয় ফোর্স এদিকে কাজ করছে যেমন আমি কি একটা এক্সাম্পেল বলেছিলাম নেগেটিভ ডিসপ্লেস নেগেটিভ ডানে কী বলেছিলাম ফ্রিকশান ঘর্ষণ ঘর্ষণ কী বলেছিলাম ঘর্ষণ হচ্ছে নেগেটিভ একটা ওয়াকডান তো সেক্ষেত্রে কী হচ্ছে এটা একটা স্ট্রেট লাইন হচ্ছে আর স্ট্রেট লাইন মানে আমরা কী জানি ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে নেগেটিভ হলেই জেনে রাখবে অ্যাঙ্গেল ফোর্স আর ডিসপ্লেসনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি নেক্সট কোশ্চেন তারপর নেক্সট কোশ্চেন দিয়েছে হোয়েন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড অ্যান্ড দ্য ডিরেকশন অফ দ্য মুভমেন্ট অফ দ্য অবজেক্ট আর পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার দেখলে আর কিছু ভাববই না পারপেন্ডিকুলার মানে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ডান জিরো সম্পূর্ণ ডান জিরো হবে তো নো ডান এটা হয়ে যাবে আনসার ওকে নেক্সট কোয়েশ্চেন এখানে বলেছে এ বয় হোল্ড ফোর কেজি স্কুল ব্যাগ ফর থার্টি সেকেন্ড দ্য ডান বাই হিম চার কেজি একটা স্কুল ব্যাগ নিয়ে তিরিশ সেকেন্ড ধরে একটা ছেলে দাঁড়িয়ে আছে তো কি ওয়ার্ক ডান হচ্ছে ডাব্লু সমান এফ ইন্টু ডি এখানে রকম কোনো ডিসপ্লেসমেন্ট কি আছে কোনো রকম কোনো ডিসপ্লেসমেন্ট নেই জাস্ট ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে তার জন্য ডান কি হয়ে যাবে জিরো দেখো একটা বাচ্চা এত মানে একটা ভারী স্কুল ব্যাগ নিয়ে দাঁড়িয়েছে তিরিশ সেকেন্ড সেকেন্ড ডান জিরো হয়ে গেল সায়েন্সের মধ্যে বা এটা কিন্তু কোনো কুলির এক্সাম্পল তো আসতে পারে যে কোনো কুলি মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে এতক্ষণ ধরে কতক্ষণ ডান হলো সবাই ভাববে যে এতক্ষণ একটা কুলি দাঁড়িয়ে আছে নিশ্চয়ই কিছু ডান করছে না সায়েন্সের মধ্যে কোনো ডান সে করছে না কারণ ডিসপ্লেসমেন্ট ইজ জিরো ওকে অ্যান্সার হচ্ছে জিরো নেক্সট কোয়েশ্চেন এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যা ক্যাটাসিটি অব ওয়াক মানে ও কাজের কার্যের ধর্ম নয় এখানে কোনটা ক্যাপ্টাসিটিক নয় কোনটা ওয়ার্ক হ্যাজ ডিরেকশন আমি প্রথমেই বলেছিলাম এখানে ইজ নট বলেছে এটা মাথায় রাখবো অনেকে এটা দেখতে পায় না নট ভুল করতেই চলে আসে ক্যাপ্টাসিটিক নয় বলেছে আমি কি বলেছিলাম ওয়ার্ক হচ্ছে একটা স্কেলার রাশি বাট বাট আমি কি বলেছিলাম ওয়ার্ক হচ্ছে এফ ইন্টু ডি এটাও একটা ভেক্টর রাশি এটাও একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর রাশি ফোর্স ভেক্টর রাশি বাট ওয়ার্ক হচ্ছে একটা স্কেলার রাশি আর ওয়ার্ক স্কেলার রাশি মানে কি তার ম্যাগনিটিউড আছে কিন্তু কোনো ডিরেকশান নেই ওয়ার্কের কোনো ডিরেকশান নেই স্কেলার রাশি তাকেই বলবো যার মানে যার কি আছে যার ম্যাগনিটিউড আছে কিন্তু কোনো ডিরেকশান থাকবে না ওয়ার্কেরও তাই ওয়ার্কের ম্যাগনিটিউড আছে কিন্তু কোনো ডিরেকশান নেই ইজ নট তো ওয়ার্কের তো ডিরেকশান নেই ওয়ার্ক হ্যাজ আ ডিরেকশান না এটা কিন্তু ভুল তাহলে এটা হয়ে যাবে আনসার নেক্সট কোশ্চেন দেখো এখানে এখানে বলেছে এ বাস রানস উইথ এ ফোর্স চার হাজার নিউটন ফোর্সটা দিয়ে দিয়েছে ফোর্স দিয়ে দিয়েছে চার হাজার নিউটন তা ওয়ার্ক ডান দিয়ে দিয়েছে দু হাজার জুল ডিস্টেন্স কভার কতটা ডিস্টেন্স কতটা দূরত্ব গেছে তো আমরা জানি ডাব্লু স্কুল টু এফ ইন্টু ডি তাহলে ডি সমান কী হচ্ছে ডাব্লু বাই এফ ডাব্লু কত দিয়ে দিয়েছে দু হাজার জুল আর ফোর্স কত দিয়ে দিয়েছে ফোর্স দিয়ে দিয়েছে চার হাজার নিউটন তিনটে শূন্য তিনটে শূন্য কেটে গেল দুই দুয়ে চার একের দুই তার মানে কত জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মিটার এটা হয়ে গেল আনসার ডিস্টেন্স এসেছে ডিস্টেন্স ইউনিট হচ্ছে মিটার ওকে নেক্সট কোয়েশ্চেন এখানে বলেছে ইফ এ ম্যান পুলে ট্রলি বা অ্যাপ্লাইং ফোর্স অফ ফিফটি নিউটন অ্যান্ড ট্রলি ইজ ডিসপ্লেস মানে ফোর্স অ্যাপ্লাই করছে পঞ্চাশ নিউটন আর কতটা ডিসপ্লেস হয়েছে কতটা ডিস্টেন্স গেছে তিরিশ মিটার ইফ এ ওয়াক ডান ভেরি ইজি এফ ইন্টু ডি আমি বারবার ফর্মুলাটা লিখছি এটা তোমাদের মনের মধ্যে পুরো গেঁথে যায় একবারও যেন ভুল না হয় আমি সেই জন্য বারবার কোনো কিছু রিপিট করতে থাকি এফ ইন্টু ডি এফ হচ্ছে পঞ্চাশ নিউটন আর ডি হচ্ছে তিরিশ পাঁচ তিনে পনেরো পনেরোশো জুল পনেরোশো জুল এখানে দু জায়গাতেই পনেরোশো জুল আছে এটাও আছে এটাও আছে তো পনেরোশো জুল হচ্ছে অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন দেখো এখানে বলেছে এ ম্যান পোর্স টোয়েন্টি কেজি অবজেক্ট কুড়ি কেজির একটা অবজেক্ট তার মাথায় নিয়েছে দু মিটার অ্যাবভ দ্য সারফেস মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে ভূমি পৃষ্ঠ থেকে দু মিটার উপরে তুলেছে তো সেক্ষেত্রে কতটা ওয়াকডান হবে আমি কী বলেছিলাম যখনই কোনো কিছু বস্তু উপরে তোলা হয় তার মধ্যে পোটেন্সিয়াল এনার্জি চলে আসে পোটেন্সিয়াল এনার্জি মানে বাংলায় যেটাকে বলে স্থিতিশক্তি বাংলায় কী বলে স্থিতিশক্তি তার ফর্মুলা কী বলেছিলাম এম জি এইচ তো এমের মান কত কুড়ি কেজি জি এর মান কত নাইন পয়েন্ট এইট বাট আমি দশ ধরলাম আর হাইট তো বলেই দিয়েছে টু মিটার তাহলে আনসার কত হচ্ছে কুড়ি দুগনে চল্লিশ এক দুই সরি 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 কুড়ি দুইয়ে চল্লিশ একটা শূন্য হবে সরি তো চারশো চারশো কিন্তু ওয়াক ডান দিয়েছে তো কখনোই চারশো চারশো কিন্তু ওয়াট করে দিলে হবে না ওয়াকডান মানে চারশো জুল ওয়াক ডান ওয়াক ডানের ইউনিট কিন্তু জুল চারশো জুল কখনো ভুল করে এটা করে দিয়ে চলে এসো না চারশো জুল দিস ইজ দ্য আনসার ওকে নেক্সট কোয়েশ্চেন এখানে বলেছে ইফ দ্য ডিসপ্লেসমেন্ট অফেন অবজেক্ট ইজ জিরো জিরো ডিসপ্লেসমেন্ট সম্পূর্ণ জিরো তাহলে ডান কত হবে ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স কী হবে বলো এটা আমি বারবার বলেছি চলো এটা তোমরা কমেন্টে দাও আচ্ছা ঠিক আছে কমেন্ট তো আসবে না জানি তো আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি দ্য অ্যাপ্লাইড ফোর্স দেখো ডাব্লু সমান হচ্ছে এফ ইন্টু ডি তো ফোর্স কী হবে ডিসপ্লেস যদি জিরো হয় তাহলে ফোর্সও কী হয়ে যাবে জিরো হয়ে যাবে সব জিরো হয়ে যাবে যদি কোনো কিছু এদের মধ্যে একটাও যদি জিরো হয় কোনো কিছু একটাও যদি জিরো হয় তাহলে কী হয়ে যাবে ফোর্স জিরো হয়ে যাবে তাহলে অ্যাপ্লাইড ফোর্স ইস জিরো নেক্সট কোয়েশ্চেন এখানে বলেছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অব ওয়ার্ক ডান জানতে চেয়েছে ওয়েন অ্যান্ড অবজেক্ট মুভস আন্ডারে ফোর্স বলে দিয়েছে আর ডিসটেন্স বলে দিয়েছে তো সিম্পল ব্যাপার ফোর্স ইন্টু ডিস্টেন্স ফোর্স বলে দিয়েছে দশ আর ডিস্টেন্সও বলে দিয়েছে দশ তাহলে ডান কত হয়ে গেল একশো জুল দিস ইজ দ্য আনসার নেক্সট কোশ্চেন আবার সেরকমই প্রশ্ন এ ফোর্স ইজ ফিফটি নিউটন ডিসপ্লেস অ্যান্ড অবজেক্ট ইন টেন মিটার হোয়াট উইল বি দ্য ওয়াকডাউন বাই দ্য ফোর্স চলো এটা দেখি কমেন্টে জানিও যদি ভিডিওটা দেখে থাকো এমনি ভিউয়ার্স প্রচুর কম ভিডিও কেউ দেখে না যদি দেখে থাকো এটার আনসার জানিও প্লিজ ওকে নেক্সট কোয়েশ্চেন এখানে বলেছে এ কেজি গার্ল কুইকলি ক্লাইমস আপ দ্য টু ফাইভ মিটার হাইট ও সেকেন্ড মানে একটা চল্লিশ কেজির মেয়ে দৌড়ে আর কি ক্লাইমস আপ মানে সিঁড়ির ওপরে উঠছে পাঁচ মিটার হাইট পাঁচ মিটার হাইটে কত সেকেন্ডে উঠেছে চার সেকেন্ডে উঠেছে হোয়াট উইল বি দ্য পাওয়ার ডেভেলপ বাই হার আমি কী বলেছিলাম পাওয়ার মানে এই যে মেয়েটা যে উঠলো চার সেকেন্ডে পাঁচ মিটার ওপরে চল্লিশ কেজির মেয়েটা তো কতটা সে পাওয়ার পাওয়ার ডেভেলপ কতটা করেছে তো পাওয়ারের ফর্মুলা কী বলেছিলাম ডাব্লু বাই টি তুমি ভালো করে লিখে দিচ্ছো ডান বাই টাইম ডান বাই টাইম মানে কার্য বাই সময় কতটা ওয়াকডাউন হয়েছে ওয়াকডাউন দেখেন দেওয়া নেই উপরে উঠেছে আমি কি বলেছিলাম উপরে কোনো কিছু উঠলে পরে সেটার কী হয়ে যাবে এম জি এইচ কত কেজি এইটা কি বস্তুর ভর এম চল্লিশ কেজির মেয়েটা জি এর মান দশ এইচ কতটা উপরে উঠেছে হাইটে পঞ্চ পাঁচ মিটার তো পাঁচ লাগাও কত হবে পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কুড়ি দুটো শূন্য তাই দু হাজার জুল এটা হচ্ছে ওয়াকডান তো ওয়াকডানের জায়গায় বসিয়ে দাও দু হাজার জুল আর টাইম কত লেগেছে চার সেকেন্ড টাইম লেগেছে তাহলে কত হচ্ছে চার পাঁচে কুড়ি পাঁচশো কিন্তু এখানে পাওয়ার বলেছে পাওয়ার জেনিটা পাওয়ার ইউনিট কী পাঁচশো ওয়াট অ্যাকচুয়ালি ওয়াকডাউনের ইউনিট কী জুল আর টাইমের ইউনিট কী সেকেন্ড তো জুল পার সেকেন্ড মানেই কিন্তু ওয়াট পাঁচশো ওয়াট দিস ইজ দ্য আনসার ওকে নেক্সট কোয়েশ্চেন এখানে বলেছে এ হরেজেন্টাল ফোর্স অফ দশ নিউটন ডিসপ্লেস অ্যান্ড অবজেক্ট পাঁচ কেজি টু এ ডিস্টেন্স টু মিটার ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স ওয়াকডাউন মানে দশ নিউটন একটা এটা ফোর্সের মান বোঝাই যাচ্ছে এটা ফোর্স অ্যান্ড অবজেক্ট পাঁচ কেজি এটা এমটা দিয়ে দিয়েছে এনে দিয়েছে ওয়াক ডান জানতে চাইছে ঠিক আছে এখানে কোনো উপরে কিছু তোলেনি কোনো বস্তুকে ডিসটেন্স জাস্ট গেছে হরাজেন্টালি আমি কী বলেছিলাম হরেজেন্টাল যখন কোনো বস্তু যাবে তখন অলওয়েজ পজিটিভ হয় পজিটিভ ডান হয় তো ডাব্লু সমান এফ ইন্টু ডি সিম্পল এফের মান কত আছে এফের এর মান আছে দশ নিউটন ডিসটেন্স কতটা গেছে ডিসটেন্স গেছে দু মিটার মানে দশ দুগণ্নে কুড়ি কুড়ি জুল ডান হচ্ছে কুড়ি জুল নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে বলেছে এ বয় ফিফটি কেজি মাস ক্লায়েন্টস ফর্টি ফাইভ স্টেয়ার্স ইন টেন সেকেন্ড ইজ দ্য হাইট অফ ইস স্টেয়ার মানে পঞ্চাশ কেজি ও আগের মতন একটা ম্যাথ পঞ্চাশ কেজির একটা ছেলে পঁয়তাল্লিশটা মানে ওটা এটা একটু রকম ভালো করে ম্যাথটা দেখবে খুব ইম্পর্টেন্ট এই ম্যাথটা আসার খুব সম্ভাবনা আছে ভেরি ইম্পর্টেন্ট তো ফট এই ধরনের একটা ম্যাথ দেখে নাও বাকি ম্যাথগুলো নিজেরাই করতে পারবে ঠিক আছে পঁয়তাল্লিশটা সিড়ি গেছে এক একটা সিঁড়ির হাইট কতক্ষণে গেছে দশ সেকেন্ডে গেছে ইফ দ্য হাইট অফ ইচ স্টেয়ার ইজ সিক্সটিন সেন্টিমিটার এক একটা সিঁড়ির হাইট বলে দিয়েছে সিক্সটিন সেন্টিমিটার দেন ফাইন্ড ইস পাওয়ার দেখো আমরা পাওয়ারের ফর্মুলা এইমাত্র বললাম ডাব্লু বাই টি ওয়াকডান বাই সময় ওয়াকডান কী ওয়াকডান একটা বস্তু তো একটা ছেলে উপরেই যাচ্ছে উপরে গেলেই কী জানি আমরা এম জি এইচ এখানে এম এর মান কত পঞ্চাশ কেজি জি এর মান দশ হাইট এখানে ভালো করে বুঝবে হাইটটা কি বলেছে এক একটা সিঁড়ির হাইট ষোলো সেন্টিমিটার কটা সিঁড়ি আছে পঁয়তাল্লিশটা কিন্তু সেন্টিমিটারে বেরোলে কিন্তু আমার কাজ হবে না আমার কিসে করতে হবে এটা সম্পূর্ণ মিটারে কারণ কি মিটারে আমার এটা সম্পূর্ণ এসআই ইউনিটে চলছে এসআই ইউনিটে তাই একটা সিঁড়ির হাইট যদি ষোলো সেন্টিমিটার হয় তাহলে পঁয়তাল্লিশটা সিঁড়ির হাইট কত হবে পঁয়তাল্লিশ ইন্টু ষোলো কী বললাম পঁয়তাল্লিশ ইন্টু ষোলো কিন্তু ষোলোটা যেহেতু সেন্টিমিটার আছে আমি একশো দিয়ে ভাগ করবো এটাকে মিটার করার জন্য আর কিছু না তাহলে এম হয়ে গেল জি হয়ে গেল। আর এইটা হয়ে গেলো এইচ টোটাল হাইটটা পঁয়তাল্লিশটা সিঁড়ি টোটাল হাইট তাহলে কাটাকুটি করলে কত হবে এখানে দুটো জিরো কেটে দাও আমি যদি এখানে এটাকে গুণ করি এই পাঁচ পঁয়তাল্লিশ আর ষোলো তোমরা গুন করে দেখবে ছত্রিশশো জুল আমি এই গুণটা আমি করে রেখেছি আগে থেকে কারণ তোমরা একবার ট্রাই করে দেখবে দেখে বসিয়ে দিও না ঠিক আছে ছত্রিশশো জুল তো এখানে ছত্রিশশো জুল ওয়ার্কের জায়গায় লেখো এটা তো ওয়ার্ক ডান আর টাইম কত লেগেছিল টাইম লেগেছিল দশ সেকেন্ড এই যে দশ সেকেন্ড টাইম লেগেছিলো এখানে তো কত হচ্ছে তিনশো ষাট তিনশো ষাট কী বলেছিলাম পাওয়ারের একক ওয়াট তিনশো ষাট ওয়াড দিস ইজ দ্য আনসার এটা কিন্তু খুব খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ একটা মনে রাখবে প্রথমে ওয়ার্ক ডানটা বার করে নিতে হবে কিন্তু এটা মাথায় রাখবে যে এখানে ইউনিটটা কী দিয়েছে যদি মিটার থাকে তাহলে তো কোনো ব্যাপার না কিন্তু সেন্টিমিটার থাকলে এইভাবে চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন এখান দিয়েছে রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড রেট যখনই আসবে তার মানে যেমন টাইম চলে আসবে ডাব্লু বাই টি কার পাওয়ারের রেট কথাটার মানে হচ্ছে টাইম দিয়ে ভাগ আর কিচ্ছু নয় পাওয়ারের এরকম পাওয়ার এটা ওকে নেক্সট কোশ্চেন এখানে বলেছে ইফ এ ম্যান ডু ডাব্লু ওয়ার্ক বাই টি টাইম ডাব্লু বাই টি পি সমান কি ডাব্লু বাই টি দিস ইজ দ্য আনসার নেক্সট কোশ্চেন দেখো এখানে কোশ্চেন বলেছে ওই একই রকম কোশ্চেন এটা খুব ইম্পর্ট্যান্ট এ বয় ফিফটি কেজি মাস ক্লাইমস ফর্টি স্টিয়ার্স এখানে চল্লিশটা সিঁড়ি আছে কতটাই ন সেকেন্ডে ছেলের ওয়েট কত পঞ্চাশ কেজি আর এক একটা সিঁড়ির হাইট কত পনেরো সেন্টিমিটার তাহলে পাওয়ার তাহলে সেই প্রথমে আমাদের ওয়ার্কডাউন বার করে নিতে হবে কার্য কতটা করেছে না এম জি এইচ এম কত পঞ্চাশ কেজি জি এর মান দশ এখানে এইচ এ দেখো এক একটা সিঁড়ির হাইট পনেরো সেন্টিমিটার দিয়েছে টোটাল চল্লিশটা সিঁড়ি আছে চল্লিশ ইন্টু পনেরো বাট একশো দিয়ে আমাকে ভাগ করে নিতে হবে বিকজ এটা সেন্টিমিটারে দিয়েছে মিটার করে নেবো আমরা কাটাকুটি করে নাও দুটো শূন্য দুটো শূন্য কেটে নাও কত হবে তাহলে কত হলো পঞ্চাশ ইন্টু চার ইন্টু পনেরো পনেরো পাঁচে পঁচাত্তর সাতশো পঞ্চাশ চল আমরা এইভাবে করবো না যেটা সুবিধা হবে সেইভাবে করবো প্রথমে এই দুটো গুণ করে নেব গুণ এইগুলো কিন্তু শিখতে হবে ঠিক আছে আমি ম্যাথের ক্লাসে বারবার এই ট্রিক্সগুলো বলে থাকি ম্যাথের ক্লাস ফলো করলে বুঝতে পারবে আমি যদি পনেরো পাঁচে পঁচাত্তর কুড়ি সেটা কিন্তু পঁচাত্তরের সঙ্গে চার গুণ করার প্রবলেম সেই জন্য আমি এটাকে করে নেব পাঁচ চারে কুড়ি আর একটা শূন্য পনেরো পনেরো দুগুণে তিরিশ আর দুটো শূন্য তাহলে ডান বেরিয়ে গেল তিন হাজার জুল তাহলে পি সমান কী জানি ডাব্লু বাই টি তাহলে ডাব্লু কত বেরিয়ে গেলো তিন হাজার জুল আর টাইম কত দিয়েছে ন সেকেন্ড তো এখানে তোমরা ভাগ করলে দেখতে পাবে আমি ভাগডার করে দেখাচ্ছি না এখানে এইটা হয়ে যাবে আনসার এই বারবার তিনটাকে তিনটা রিপিট হতে থাকবে চলো আমি একটুখানি ইয়ে করে দিচ্ছি নয় তিনে সাতাশ তিন নয় তিনে সাতাশ নয় তিনে সাতাশ নয় তিনে সাতাশ এইভাবে চলতে থাকবে ঠিক আছে তো এইটা হয়ে যাবে আনসার এখানে এত ওয়ার্ড ওকে ঠিক আছে আমি একটু ফার্স্ট চলছি প্রবলেম হলে আবারও বলছি কমেন্টে জানিও ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে দিয়েছে নেম অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ভেলোসিটি এখানে নিচে যে চারটে অপশান দিয়েছে এর মধ্যে কোনটা ফোর্স আর ভেলোসিটির গুণফল ফোর্স অ্যান্ড ভেলোসিটি দেখো ওয়ার্ক কী জানি ওয়ার্ক ওয়ার্ক জানি ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এখানে ভেলোসিটির কোনো জায়গায় নেই এটা হবে না এনার্জি ওয়ার্ক এনার্জি এগুলোর মধ্যে সেরকম কোনো ডিস ডিফারেন্স নেই কারণ এই দুটোরই ইউনিট কী বলেছিলাম জুল পাওয়ার কী বলেছিলাম পাওয়ার পাওয়ার কী বলেছিলাম পাৱাৰ বুলিছিল ৱাকডান বাই টাইম ভেৰী ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন এক ভালকৈ দেখিব ৱাকডান বাই টাইম আৰু ৱাকডান মানে কি বুলিছিল ফ'ৰ্চ ইনটু ডিছপ্লেচমেণ্ট ফ'ৰ্চ ইনটু ডিছপ্লেচমেণ্ট মানে বল ইনটু সৰণ আৰু নিচে কিছু টাইম সময় এই ডিসপ্লেসমেন্ট বাই টাইম আমার প্রথম ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করেছি প্রথম ভিডিওটা দেখলে বুঝতে পারবে বা যারা দেখেছো অ্যান্সার দিতে পারবে আমার ভিডিওটা পজ করেও তোমরা অ্যান্সার দিতে পারো ডিসপ্লেসমেন্ট বাই টাইম এটা কি বলেছিলাম ভেলোসিটি 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 সমান সিটির সময় বলেছিলাম ডিসপ্লেসমেন্ট বাই টাইম তো এটা কি হয়ে যাবে এফ ইন্টু ভি ডিসপ্লেসমেন্ট বাই টাইম হচ্ছে ভেলোসিটি তাহলে ফোর্স ইন্টু ভেলোসিটি কিসের হলো ফোর্স ইন্টু ভেলোসিটি পাওয়ারের দিস ইজ দ্য খুব ইম্পর্টেন্ট আচ্ছা যদি আমার বোঝানোটা তোমাদের মনে হয় ভালো লাগছে বা বুঝতে পারছো সো প্লিজ মানে একটা লাইক করে দিও ঠিক আছে এটাই আমার মোটিভেশন তাহলে বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো বা ভালো লাগবে ঠিক আছে প্লিজ লাইক করে দিও একটা নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ইজ এ ওয়ার্কিং রেট এ এনার্জি ট্রান্সফার দেখো ওয়ার্কিং রেট ওয়ার্কিং রেট মানে সেই টাইম চলে আসছে নিচে ওয়ার্ক বাই টাইম আর ওয়ার্কিং রেট রেট যখনই বলবে যেটা টাইম এলে পড়ি সেটা হয়ে যাবে পাওয়ার নেক্সট কোয়েশ্চেন দেখো কত ইজি ইজি প্রশ্ন এসেছে দেখো আর আর বি গ্রুপ ডি বারো দশ দু হাজার আঠারোতে এসছিলো এটা দেখো পাওয়ার ডাব্লিউআটি ডাব্লুডা কি এখানে ডাব্লুটা হচ্ছে ডান ঠিক আছে এই কোশ্চেনও অনেক ছেলে ভুল করে আসে হরবড়ি করে এত ইজি কোশ্চেন এসেছিলো আমি এই কোশ্চেনগুলো রেখেছি আমি নাও রাখতে পারতাম তোমাদের দেখানোর জন্য তোমরা যে ভাবো যে মানে গ্রুপ ডিতে বিশাল কিছু প্রশ্ন আছে তা নয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করানোর আমার মানেটাই এটা আমি ইন্ট্রোডাকশন ভিডিওতে যেন বলেছিলাম যে আরআরবি গ্রুপ ডিতে বিশাল কিছু কোশ্চেন আসে না বাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মানে কমপ্লিট করা ভেরি ইম্পর্টেন্ট তো এই ধরনেরই কোশ্চেন আসে দু একটা এদিক ওদিক কোশ্চেন আসে যেগুলো প্রিভিয়াস ইয়ার করলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখো এখানে বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার দ্য রেট অফ ওয়ার্ক আওয়ার সেই রেট অফ ওয়ার্ক রেট অফ ওয়ার্ক বললেই পাওয়ার রেট অফ ওয়ার্ক মানেই পাওয়ার আমি আগের ভিডিওটাতে পুরো ওয়ার্কেরই প্রশ্ন বা ওয়ার্কেরই ম্যাথ নিয়ে আলোচনা করেছি এটা তো ওয়ার্কে নিয়েই করবো এখানে কিছু পাওয়ারের প্রশ্ন আছে এর এরপরের ভিডিওটাতে পাওয়ারের প্রচুর প্রশ্ন থাকবে আমি একটা একটা করে করছি প্রথমে ওয়ার্কে করলাম তারপর পাওয়ার স্টার্ট হয়েছে আজকে মোটামুটিভাবে আজকেও ওয়ার্কের আছে কিন্তু বেশি ওয়ার্কেরই আছে অল্প পাওয়ারের আছে এরপর আরও পাওয়ারের কোশ্চেন থাকবে তারপর এনার্জি কোশ্চেন থাকবে আমি একদম ভাগ ভাগ করে করাচ্ছি তাতে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম না হয় ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে কী বলেছে ইফ টু ফোর্সেস দশ নিউটন পাঁচ নিউটন অ্যাপ্লাইড ইন দ্য সেম ডিরেকশন অনেক অবজেক্ট যদি একটা অবজেক্টের ওপরে যদি একটা অবজেক্টের ওপরে তোমরা দশ নিউটন পাঁচ নিউটন অ্যাপ্লাই করা হয় সেম ডিরেকশানে ফোর্স অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে টোটাল ফোর্স কতটা হবে অবজেক্টের ওপরে টোটাল ফোর্স কতটা অ্যাক্ট করবে এক্ষেত্রে সবাই কি করে দশ প্লাস পাঁচ পনেরো করে দেয় পনেরো নিউটন অ্যান্সারও বেরিয়ে যায় এটা অ্যান্সার হয়ে যাবে রাইড হয়ে যাবে বাট এটা যদি কোনো রকমভাবে ঘুরিয়ে দেয় বা অ্যাঙ্গেল দিয়ে দেয় না তখন প্রবলেম হয়ে যাবে তো সেই জন্য আমি না এটা ডিটেলসে বলে দিচ্ছি তোমরা ভালো করে লিখে নাও খাতার মধ্যে নোট করে নাও এইভাবে করলে হবে কিন্তু সব ক্ষেত্রে হবে না আমি যে নিয়মটাই করছি ওটা সব ক্ষেত্রেই চলবে দেখো এখানে একটা ফর্মুলা বলছি লিখে নাও রেজাল্টেন্ট ফোর্স রেজাল্টেন্ট ফোর্সের ফর্মুলা এটাকে এফ দিয়ে ডিনোট করে এফ এফ দিয়ে ক্যাপিটাল এফ দিয়ে এর ফর্মুলাটা আমি নিচে লিখছি এফ ওয়ান স্কোয়ার আমি ডিটেলসে বলে দিচ্ছি কি না কি প্রথমে লিখে নাও এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান ইন্টু এফ টু কস থিটা ঠিক আছে এফ ওয়ানটা হচ্ছে প্রথম ফোর্স যেটা দিয়েছে দশ নিউটন তারপরে যে এফ টুটা সেটা হচ্ছে পাঁচ নিউটন এই দু এই দুটো ফোর্স দিয়ে দিয়েছে ঠিক আছে আর টু এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে প্রথমটা এফ টু কস থিটা হচ্ছে অ্যাঙ্গেল আচ্ছা এখানে রকম কোনো অ্যাঙ্গেলের কথা বলেছে এখানে দেখো সেম ডিরেকশানে করেছে যদি সেম ডিরেকশানে করে সবসময় মনে রাখবে বোথ ফোর্সেস আর অ্যাক্টিং ইন দ্য সেম ডিরেকশান তখন কী হবে অ্যাঙ্গেল অলওয়েজ জিরো থিটা কী হবে জিরো ডিগ্রি যখন এই যে বলেছে না সেম ডিরেকশান অন অ্যান অবজেক্ট সেম ডিরেকশানে করলে কখনো অ্যাঙ্গেল থাকবে না এটা জিরো হবে তো এখানে কস থিটা কস থিটা কস জিরোর মান কত আমরা জানি কস জিরোর মান ওয়ান কস জিরো ডিগ্রির মান কত ওয়ান তাহলে এটা যদি ওয়ান হয়ে যায় এটা যদি ওয়ান হয়ে যায় তাহলে ফর্মুলাটা কী দাঁড়াচ্ছে আমার এফ ওয়ান স্কোয়ার এফ টু স্কোয়ার টু এফ ওয়ান এফ টু এটাই দাঁড়াচ্ছে আমার ফর্মুলা আর এটা কার ফর্মুলা মনে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা তাই না তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এটা পাচ্ছি আর আমরা কী জানি এই যে রুটটা আর এখানে যদি স্কোয়ার থাকে যদি দুটোই ওঠাতে চাই তাহলে সিম্পল কী উঠে যাবে এই রুট আর স্কোয়ার দুটোই উঠে যাবে এফ ওয়ান আর এফ টু পরে থাকবে এ ফোনের মান কত দশ আর এফ টুর মান কত পাঁচ তাহলে কত হলো পনেরো নিউটন এইভাবে এটার আনসারটা আসে ঠিক আছে তো রেজাল্টের ফোর্সের ফর্মুলা মনে রাখবে এফ ওয়ান রুট ওভারের মধ্যে এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু কস থ্রিটা কস থ্রিটার মানটা দেখে নেবে যদি সেম ডিরেকশনে থাকে তাহলে অলওয়েজ জিরো হবে তো কস জিরোর মান ওয়ান আর এটা তো ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এটা আর এখানে রুটটা স্কোয়ারটা একসঙ্গে উঠে যায় আমরা জানি গণিতের নিয়মে তাহলে এফ ওয়ান আর এফ টু দুটো পড়ে থাকে এই দুটো অ্যানসার তাহলে কত বেরোলো এফ ওয়ান এফ যোগ করে পনেরো মিউট ঠিক আছে বোঝা গেল আচ্ছা আমার যদি আমি আবারও বলছি যদি এগুলো যদি মনে হচ্ছে যে ঠিকঠাক বোঝাতে পারছি বা তোমাদের ভালো লাগে সো প্লিজ একটা লাইক করে দিও নেক্সট কোয়েশ্চেন আর কমেন্টে জানিও কেমন লাগছে না লাগছে তাহলে বুঝতে পারবো আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সেটা তোমাদের উপর সম্পূর্ণ ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন এই কোশ্চেনের আনসার বলো হুইচ অফ দ্য ফলোই হ্যাজ ম্যাগনিটিউড অ্যান্ড নো ডিরেকশন ম্যাগনিটিউড আছে কিন্তু ডিরেকশন এই মাত্র বলেছি ওয়ার্ক ওয়ার্কটা স্কেলার রাশি কিন্তু ওয়ার্ক যেহেতু রাশি গুণফল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট দুটোই দুজনেই ভেক্টর রাশি বাট ওয়ার্কটা স্কেলার রাশি এর ম্যাগনিটিউড আছে কোনোরকম কোনো ডিরেকশান নেই নেক্সট দেখেন বলছে ওয়ার্কার টেক্স দশ কেজি অফ গুড দশ কেজির একটা বস্তুকে মাটি থেকে এক দশমিক এক মিটার ওপরে তুলেছে আর মাটি থেকে তুললে আমরা কি ফর্মুলা জানি কিচ্ছু দেখতে হবে না ডাব্লিউ এস এম দেখো এক্সামের হলে পুরো কোয়েশ্চেন পড়ারও সময় থাকবে না ঠিকঠাকভাবে কিন্তু তা আমাদের কোশ্চেনটা পড়তে হবে তাও যেগুলো কোশ্চেন না পড়ে তাড়াতাড়ি করা সম্ভব স্মার্টলি সেগুলো কিন্তু আমাদের এইভাবেই করতে হবে ঠিক আছে তো যখন দেখছি যে এভাবে তুলেছে তখন বুঝতে পারছি এম জি এইচ তাহলে এম লাগিয়ে দাও দশ কেজি জি এর মান তো দশ আর এইচ এর মানটা ওয়ান পয়েন্ট ওয়ান এখানে মিটার দিয়েছে তাই কোনো প্রবলেম নেই এই দশমিকটা তুলে নিলে কী হবে দশ দশ দিয়ে দশ কেটে গেল একশো দশ ওয়ার্কডানের ইউনিট কি জুল একশো দশ জুল কোথায় আছে এখানে এটা হয়ে গেল আনসার ওকে নেক্সট কোশ্চেন দেখো এখানে বলেছে এ মুভিং কার ফেসেস দ্য উইন্ড ইন দ্য অপোজিট ডিরেকশান হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান বাই দ্য উইন্ড অফ কার মানে একটা গাড়ি আছে এই গাড়িটা চলছে আর এখান থেকে হাওয়া আসছে তো এখানে বলছে হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান বাই দ্য উইন্ড অন দ্য কারের ওপরে যে বাতাসটা কাজ করছে এটা কি নেগেটিভ জিরো ইনফিনিটি পজিটিভ কী আমি কি বলেছিলাম যদি অপোজিট ডিরেকশান হয় এ ডিসপ্লেসমেন্ট এদিকে ফোর্স এইদিকে অপোজিট ডিরেকশান তার অপোজিটটা অলওয়েজ নেগেটিভ জিরো হচ্ছে পারপেন্ডিকুলার হলে ওকে অল তাহলে এখানে অ্যান্সার কী হলো নেগেটিভ নেক্সট কোয়েশ্চেন দেখো এটা খুব ইজি প্রশ্ন ঠিক আছে হোয়াট উ এই ইজি প্রশ্নে অনেকে অনেক ভুল করে দিয়ে চলে আসে হোয়াট ইজ দা ওয়ার্ক ডান সেজন্য প্র্যাকটিস খুব প্রয়োজন হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য অ্যাপ্লে দেখো এখানে বলেছে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি মানে কি জানি পারপেন্ডিকুলার নাইনটি ডিগ্রি মানে পারপেন্ডিকুলার সেখানে ওয়াক ডান কী হয়ে যায় জিরো হয়ে যায় জিরো দেখো দুবার এসছে দুবার আর আরবি গ্রুপ ডিতে ঠিক আছে নেক্সট কোশ্চেন তো এখানে বলেছে ওয়ার্ক ইজ ডান অন এ বডি অনলি হোয়েন এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এটা স্টার মার্ক বল যে ডান ইজ ডান অন এ বডি ইট এক্সপিরিয়েন্সেস এনার্জি গেন দেখো আমি যদি বলি ফোর্সেস ওয়ার্ক অন ইট শুধু ফোর্স থাকলে হবে হবে না শুধু ডিসপ্লেসমেন্ট থাকলে হবে না ইট মুভ থ্রু এ সার্টেন ডিস্টেন্স কিছুটা ডিস্টেন্স গেছে মানে সে ডিসপ্লেসমেন্ট আছে তাও হবে না এর দুটোই দরকার এইটা হয়ে যাবে আনসার ইট এক্সপিরিয়েন্সেস এনার্জি গেন থ্রু এ মেকানিক্যাল এফেক্ট মেকানিক্যাল এফেক্টের দ্বারা যে এক্সপিরিয়েন্স এনার্জি গেন এনার্জি যেটা গেন করছে সেটাই হয়ে যাচ্ছে আমি কি বলেছিলাম এনার্জি একটা হচ্ছে স্থিতিশক্তি একটা হচ্ছে গতিশক্তি স্থিতিশক্তির জন্য কি বলেছিলাম এম জি এইচ আর গতিশক্তির জন্য কি বলেছিলাম হাফ এম ভি স্কোয়ার এটা মাথায় রাখবে তাহলে এটা হয়ে যাবে আনসার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে বলেছে ইফ এ স্টেশনারি ফোর্স অ্যাপ্লাই টু এন অবজেক্ট দেখো এখানে এত বড়ো পড়ার আগে না একটু স্মার্টলি দেখো এখানে বলেছে এক্সপ্রেস অ্যাজ এ রেজাল্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এখানে আমরা বোঝা যাচ্ছি ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট মানে কি ওয়াক ডান এছাড়া তোমরা পড়তে পারি বলছি না যে পুরোটা না পড়ে তোমাদের অ্যান্সার করতে তো আমি স্মার্টলি একবার তোমাদের স্টাডি করার জন্য বলছি এই জন্য ইফ এ স্টেশনারি ফোর্স অ্যাপ্লাই টু এন অবজেক্ট অবজেক্ট মুভ ইন দ্য ডিরেকশন অফ ফোর্স মুভ ইন দ্য ডিরেকশন অফ ফোর্স ফোর্সের যেদিকে যাচ্ছে সেদিকেই মুভ করছে তো এক্সপ্রেস অ্যাজ আ রেজাল্ট ইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অলওয়েজ ওয়াক ডান ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো এই প্রশ্নটা দেখো দ্য ওয়ার্ক ইজ প্রোডাক্ট অফ ঠিক আছে ওয়াক কোন দুটোর গুণফল ওয়ার্ক কোন দুটোর গুণফল এনার্জি ভলিউম এটা তো হবে না পাওয়ার অ্যান্ড ডিসপ্লেট হবে না এই দুটো অপশানকে ভালো করে দেখো একটা বলছে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অব অবজেক্ট টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ ফোর্স একটা বলছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ইন দ্য ডিরেকশন অবশ্যই এটা করবে কখনোই এটা করে দিয়ে চলে এসো না এটা হবে না ঠিক আছে ডিসপ্লেসমেন্ট অব দ্য অবজেক্ট ইন দ্য ডিরেকশন অফ ফোর্স এদিকে ফোর্স যদি এদিকে হয় ডিসপ্লেসমেন্টও এই সাইডে চলবে এটাই হচ্ছে আমার ওয়ার্ক ঠিক আছে ডিসপ্লেসমেন্ট অব দ্য অবজেক্ট ইন দ্য ডিরেকশান অফ দ্য ফোর্স ফোর্সের ডিরেকশানে ফোর্সের ডিরেকশানে ডিসপ্লেসমেন্ট হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন এই ধরনের এই ধরনের এগুলোকে কিন্তু খুব ভালো করে অপশানগুলো পড়বে না হলে এইটাই রাইট করে দিলেই বাস এই সি অপশানটা রাইট করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে এটা হয়ে যাবে না অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো এখানে বলেছে ইফ অ্যান অবজেক্ট নট মুভিং আফটার অ্যাপ্লাই মুভ করেনি ফোর্স দিয়েছে অ্যাপ্লাই করছে ফোর্স কিন্তু কোনো মুভ করেনি এনি ওয়ার্ক হ্যাজ নট ডান রকম কোনো ওয়ার্কই হয়নি ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে বলছে ইফ সাম ওয়ান ট্রাভেলস পনেরো কিলোমিটার ডিস্টেন্স গেছে পনেরো কিলোমিটার ফোর্স দিয়েছে পাঁচশো নিউ টন ওয়াক এফ ইন্টু ডি কথা হবে পনেরো পাঁচে পঁচাত্তর কিন্তু এখানে ছেলেরা ভুল করে চলে আসে এইটা হচ্ছে অ্যান্সার অনেকে এইটা করে দিয়ে চলে আসে জিরোগুলো খেয়াল করতে পারে না এখানে দুটো জিরো তো যেখানে যেখানে ভুল করে স্টুডেন্টরা এক্সামে আমি সেগুলো তোমাদের বলে দিচ্ছি তোমরা কিন্তু ভুল করো না যারা এই ভিডিওটা দেখছো পঁচাত্তর সুজোর তো এইটা হয়ে যাবে এখানে আনসার ওকে জিরোগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে নেক্সট क्वेश्चन এ গার্ল হুজ ওয়েট টু হান্ড্রেড নিউটন দুশো নিউটন অন আ ট্রি হুইচ হাই নাইট হয়ে গেছে এটা হাইট হবে হাইট ইজ টু মিটার হোয়াট ওয়াজ দ্য ডান দেখো হাইট বলে দিয়েছে ওয়ার্ক ডান চেয়েছে তাহলে কি জানি স্থিতিশক্তি পটেনশিয়াল এনার্জি এম জি এইচ এম এখানে কিছু দিয়েছে এখানে কিছু দেয়নি দেখো এম তাহলে এক্ষেত্রে কি হবে এ গার্ল হুজ ওয়েট এখানে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে সরি এখানে ওয়েট দিয়ে দিয়েছে কিন্তু ওয়েটটা কিসে দিয়েছে দেখো দুশো নিউটনে দিয়েছে কিন্তু দেখো এখানে কিন্তু খুব ভালো এই কোয়েশনটা খুব ভালো দিয়েছে এ গার্ল হুজ ওয়েট ইজ টু হান্ড্রেড নিউটন ফট করে কেউ যদি লাগিয়ে দেয় না ওখানে এফ তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে ঠিক আছে ফোর্স ভালো করে বুঝবে এখানে ওয়েট দিয়েছে দুশো নিউটন দুশো নিউটন আমরা ওয়েট সমান কী বলেছিলাম প্রথম ভিডিওতে ডাব্লু ইজ গেল টু এম জি ঠিক আছে মাসের সাথে যদি আমি অভিকর্ষ যে তরণ গুণ করি তখন আমার ওয়েট বেরোয় তাহলে ওয়েটটা এখানে দিয়েছে দুশো এমটা আমার এখানে চাই দেখো এমটা আমার এখানে চাই জিটা কত দিয়েছে এ দেখো দশ দিয়ে দিয়েছে জি ঠিক আছে না আর কিছু নেই এম ইন্টু জি এক মিনিট একটু মুছে নিই এম ইন্টু জি তাহলে এম কত হচ্ছে দুশো বাই দশ মানে হচ্ছে কুড়ি ঠিক আছে তাহলে এম কত হলো কুড়ি বসিয়ে দাও কুড়ি জি জি কত হচ্ছে জি এর মন বলে দিয়েছে দশ আর এইচ কত আছে এইচ তো বলে দিয়েছে দু মিটার তাহলে কুড়ি দুয়ে চল্লিশ চারশো তাহলে ওয়ার্কডাউন কত হচ্ছে চারশো জুল এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ম্যাথ ছিল ঠিক আছে ইজি ম্যাথ কিন্তু দেখো কীরকম ঘুরিয়ে দিয়েছে প্রথমে কিন্তু আমাকে এমটা এখানে বার করে নিতে হবে এখানে ওয়েটটা দিয়েছে কিন্তু আমাকে ঠিক আছে এখানে আমাকে এমটাকে বার করে নিতে হবে ওকে নেক্সট কোশ্চেন দেখো কত ম্যাথ আজকে কত ম্যাথ ম্যাথে মানে স্টুডেন্টদের প্রচুর ভয় থাকে যে কী ম্যাথ দেবে না দেবে কত ইজি ইজি ম্যাথ দেখো ম্যাথ প্র্যাকটিস করলেই কোনো ভয়ের কিছু নেই এ ম্যান পুরস তেরো কেজি অবজেক্ট অন ইজ হেড আবার হেডে উঠিয়েছে আমাদের দেখতে হবে সে কতটা উপরে তুলেছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার অ্যাভাফ ও দ্য সার্ফেস দর্ট দেন ওয়ার্ক ডান তো এম জি এইচ আবারও এম জি এইচ এম বলে দিয়েছে এখানে এখানে কোনো নিউটন ফিউটন কিছু দেয়নি এম জি কত দিয়েছে জি দশ এই যে আর এইচ কত দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা মিটারে আছে তাই কোনো প্রবলেম নেই দশমিকটা উঠিয়ে দিলে কী হয়ে যাবে কেটে যাবে তেরো আর পনেরো গুণ করো পাঁচ তেরো পঁয়ষট্টি তেরোকে তেরো একশো পঁচানব্বই একশো পঁচানব্বই জুল ওকে আর ভালো করে কিন্তু স্কোয়ার তিরিশ পর্যন্ত স্কোয়ার কুড়ি পর্যন্ত প্রায় কিউব কি তিরিশ পর্যন্ত কিউব আর ভালো করে নামতা ভালো করে এক থেকে তিরিশ পর্যন্ত প্রায় ভালো করে মনে রাখতে হবে যদি ম্যাথ করতে চাই এমনি ম্যাথের জন্য বা ফিজিক্সের ম্যাথের জন্য এটা হয়ে যাবে আনসার ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে দিয়েছে এ ফোর্স অফ ওয়ান টোয়েন্টি ফাইভ নিউটন ফোর্স দিয়ে দিয়েছে কতটা গেছে পাঁচ মিটার তো এক্ষেত্রে কি এখন সিম্পল ব্যাপার ওয়াক দেনের আমরা ফর্মুলা আমরা জানি কী জানি ফর্মুলা ডাব্লু সমান এফ ইন্টু ডি এফ দিয়ে দিয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ আর ডিসপ্লেসমেন্ট স্মরণ কত দিয়েছে পাঁচ মিটার তাহলে কতটা ওয়ার্ক ডান হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দু দশ এগারো বারো দুই হাত থেকে পাঁচ এক পাঁচ ছশো পঁচিশ ছশো পঁচিশ ওয়াক ডান ছশো পঁচিশ জুল এটা দেখো এখানে কিন্তু এমনিও হতো সব কটায় ছশো পঁচিশ আছে ঠিক আছে সব কটায় ছশো পঁচিশ কিন্তু ডানের ইউনিট কি জানি ওয়ার্ক ডান বাই দা ফোর্স ওয়ার্ক ডান ইউনিট জুল তাহলে এটা আমরা ডাইরেক্টও বলতে পারতাম এত কিছু না করে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো এখানে হাউ ইজ পাওয়ার ইন্টারাপ্টেড পাওয়ারের কথা বলেছে তো আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কিং রেট এখানে আছে সেটা হয়ে যাবে আনসার ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো আর কোনো কোশ্চেন নেই শেষ হয়ে গেছে অনেকগুলো কোয়েশ্চেন আর কি আমরা করেছি এখানে কিন্তু ওয়ার্ক ফর এনার্জি শেষ নয় এরপরেও পার্ট থ্রি আসবে পার্ট ফোর আসবে কারণ প্রচুর প্রশ্ন এসেছিলো আর আমি কিন্তু একটা প্রশ্নও ছাড়ছি না আর একটা কথা যদি কোথাও কোনো ভুল হয় কারণ আমি সব কিছু এখানে করি কোশ্চেন সাজানো আনসার কিছু যদি কিছু ভুল হয় তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে বা যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর কোথায় কী ভুল হচ্ছে না হচ্ছে কী করলে ঠিক হবে বা কোনো আইডিয়া যদি তোমাদের কাছে থাকে অবশ্যই জানিও ঠিক আছে এরপর থেকে আশা করি আর ভিডিও লেট হবে না আমি কন্টিনিউ ভিডিও দেওয়া ট্রাই করব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি মনে হয় যে না কিছু এফেক্টিভ হলো ভিডিওটা তো তোমরা প্লিজ এই এক্সাম গ্র্যাভিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 কারণ আমার চ্যানেল বিশাল বড়ো কিছু চ্যানেল নয় খুবই ছোটো চ্যানেল তো যদি গ্রো করতে হয় তোমাদের হেল্প ছাড়া কখনোই পসিবল নয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক করো যদি কাউকে মনে হয় শেয়ার করবে যে বেঙ্গলিতে এরকম গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন স্টেপ বাই স্টেপ একটাও বাদ না দিয়ে কোনো রকমভাবে পুরো সলভ করা হচ্ছে শেয়ার করতে চাও শেয়ার করতে পারো বা ঠিক আছে আর প্লিজ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো যদি ভালো না লাগে তাহলে একটা ডিসলাইকও করে দিও তাও বুঝতে পারবো যে ভালো লাগছে না তো রেসপন্স করো তোমরা ঠিক আছে ওটাই আমার মোটি মোটিভেশন হবে যে বুঝতে পারবো ওকে তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ওকে বাই